আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো সুস্থ আছেন। আজকে ভিডিওটি সকল মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি 124 রিঙ্গিত খরচ করে আপনি আপনার পাসপোর্টটি রিনিউ করতে পারেন। এর জন্য আমি আপনাদেরকে অনেকগুলো টেকনিক শিখিয়ে দেব, এবং আপনি যদি আমার পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনার কোনো রকম সমস্যা হবে না আপনার পাসপোর্টটি রিনিউ করতে। আপনি এজেন্ট কিংবা দালাল ছাড়া আপনি আপনার নিজের পাসপোর্ট নিজে করতে পারবেন। এর জন্য আপনাকে 3টি ধাপ মূলত সম্পূর্ণ করতে হবে। 3টি ধাপের মধ্যে সর্বপ্রথম ধাপটি হলো বাংলাদেশ হাই কমিশন ওয়েবসাইটে গিয়ে আপনার পাসপোর্ট রিইস্যু করার যে ফর্মটি, এই ফর্মটি আপনার ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর এটি আপনার পূরণ করতে হবে, এবং আপনি এটি কিভাবে ডাউনলোড করবেন আমি অবশ্যই আপনাকে এই ভিডিওতে হাতে কলমে শিখিয়ে দেবো, এবং কীভাবে ফিল আপ করবেন সেটিও আপনাকে শিখিয়ে দেবো। এছাড়া আমি জানি অনেক প্রবাসী ভাইদের নিজস্ব প্রিন্টার নাই, আপনি যদি চাইলে আপনি এই ফর্মটি ডাউনলোড করে আপনার নিকটবর্তী বস কিংবা ম্যানেজারকে যদি বলেন, ওনারা ওনাদের অফিস থেকে কিন্তু আপনাকে অতি সহজে প্রিন্ট করে দেবে এই ফর্মটি। এছাড়া যদি যদি আপনার নিকটবর্তী আপনার বস বা ম্যানেজার যদি নাও করে দেয়, তাহলে আপনার নিকটবর্তী কম্পিউটার শপে গিয়ে আপনি 20 পয়সা 30 পয়সা খরচ করে আপনি অতি সহজে প্রিন্ট করতে পারেন। এরপর আপনাকে 2 নম্বর যে ধাপটি হলো সেটি হলো মালয়েশিয়া অবস্থিত যে কোনো মে ব্যাংক থেকে এরকম একটি ডিপোজিট স্লিপ আপনাকে সংগ্রহ করতে হবে। এই ডিপোজিট স্লিপের 2টি পেজ থাকে, একটি হলো সাদা আপনি দেখতে পাচ্ছেন, আর একটি হলো ইয়েলো কালার। আপনি এই ডিপোজিট স্লিপটি আপনার পূরণ করতে হবে, এবং সেটিও কিভাবে পূরণ করবেন আমি আপনাকে এই ভিডিওতে শিখিয়ে দেব। এবং এই যে হোয়াইট কালার স্লিপটি আপনাকে মনে করেন এটা ব্যাংক কর্তৃপক্ষ রেখে দেবে, এবং আপনাকে ইয়েলো কালারটি আপনাকে ওরা দিয়ে দেবে। আপনি যখন নিয়ে 116 রিঙ্গিত বাংলাদেশ হাই কমিশন বরাবর আপনি ডিপোজিট করবেন, এই ইয়েলো কালার স্লিপটি আপনাকে দিয়ে দেবে, এবং এই ইয়েলো কালার স্লিপটি আপনার বাংলাদেশ হাই কমিশনে বরাবর আপনার পার্সেল করে পাঠাতে হবে। এবং তৃতীয় ধাপটি হলো আপনার এই ডিপোজিট করার পরে এবং আপনার পাসপোর্ট রিইস্যু ফর্মটি ফিল আপ করার পরে পোস্টলাজুর মাধ্যমে বাংলাদেশ হাই কমিশন বরাবর আপনার এই ডকুমেন্টটি প্রেরণ করতে হবে। আপনি হয়তো জানেন মালয়েশিয়া সব জায়গাতে পোস্টলাজু অ্যাভেলেবেল, আপনি যদি যান তাদেরকে আপনি 8 রিঙ্গিত যদি খরচ করলে আপনি এরকম একটি পার্সেল ব্যাগ ওরা প্রদান করবে। এই পার্সেল ব্যাগের ভিতরে আপনি আপনার ডকুমেন্টগুলো আপনি ভিতরে প্রবেশ করিয়ে এই যে এখানে আপনার অ্যাড্রেস এবং বাংলাদেশ হাই কমিশনের অ্যাড্রেস আপনার এখানে লিখে আপনার বাংলাদেশ হাই কমিশন বরাবর প্রেরণ করতে পারবেন, এবং প্রেরণ করার পর অতি সহজে আপনি আপনার নিজের কাজ নিজে সম্পূর্ণ করতে পারবেন, এবং আপনি আপনার নিজের যে পাসপোর্টটি যে রিইস্যু করতে দিবেন সেটি আপনি অতি সহজে আপনি পেয়ে যাবেন কোনো রকম এজেন্ট কিংবা দালাল ছাড়া। এখন আমি আপনাদেরকে একে একে এই সকল যে ফর্মগুলো আপনি কীভাবে পূরণ করবেন এবং কোন অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন আমি একে একে আপনাদেরকে শিখিয়ে দেব, এবং সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পাসপোর্ট রিইস্যু ফর্মটি আপনি ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করার পর আপনি এই ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন। তাই চলুন কথা না বাড়িয়ে দেখা যাক। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, এবং গুগল ক্রোম ব্রাউজারে সার্চ অপশনে গিয়ে লিখবেন বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া, লিখে সার্চ এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন, এর দেখেন 2 নম্বর অপশনে আপনি দেখতে পাবেন বাংলাদেশ হাই কমিশন পাসপোর্ট সার্ভিস সেন্টার, এই যে এই অংশটা আপনি সিলেক্ট করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন, এর উপরে লেখা বাংলাদেশ হাই কমিশন পাসপোর্ট সার্ভিস সেন্টার। এখানে দেখেন আপনার 4টা অপশন আছে, কল, ডাইরেকশন, সেভ অ্যান্ড ওয়েবসাইট। আপনি ওয়েবসাইটে যে পৃথিবীর যে একটা গোল যে চিহ্ন আছে সেটাতে আপনি ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন ওয়েবসাইটের ডান দিকে 3টি লাইন আছে, কালো লাইন, এবং এর সাথে আছে মেনু। আপনি 3টি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে দ্বিতীয় করে দেখেন আপনি পাসপোর্ট লেখা, পাসপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5 নম্বর অপশনে দেখেন রিইস্যু ইনফরমেশন অল্টারনেটিভ কারেকশন অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে রিইস্যু নোটিশের পর যে অংশটা আছে
রিইস্যু ইনফরমেশান আপনি সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে যে পাসপোর্ট রিইস্যু ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার পরে আপনি এখানে আপনার মোবাইলে দেখতে পাবেন। এখান থেকে আপনি যদি চান এই যে ফর্মটি আপনি প্রিন্টও করতে পারবেন এবং আপনি এই ফর্মটি আপনি চাইলে আপনার ম্যানেজার বা আপনার যে অফিস যে সহকারী আপনি তাকে হোয়াটসঅ্যাপও করতে পারবেন। কিভাবে, এখানে যদি দেখেন সেন্ড ফাইল ওপেন উইথ অ্যান্ড প্রিন্ট, এবং আপনার মোবাইলে যদি মোবাইল কিংবা ল্যাপটপ বা কম্পিউটার যদি প্রিন্টারের সাথে সংযুক্ত থাকে আপনি ডাইরেক্ট প্রিন্টে ক্লিক করলে আপনার এই ফর্মটি অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে। আশা করি শিখতে পেরেছেন কিভাবে পাসপোর্ট রিইস্যু ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হয়। তাই চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেব্যাংকে ডিপোজিট স্লিপটি আপনি ফিল আপ করবেন এবং সেটি ফিল আপ করে আপনি কিভাবে মেব্যাংকে গিয়ে আপনি সেই টাকাটি আপনি 116 ringgit আপনি বাংলাদেশ হাই কমিশন বরাবর ডিপোজিট করবেন। আমি আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখছি, এই যে ডিপোজিট স্লিপটি আপনি যে কোনো সময় গিয়ে মেব্যাংক থেকে একটি দুইটি তিনটি চার পাঁচটি আপনি সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো এক্সট্রা টাকা পয়সা আপনার লাগবে না। ডিপোজিট স্লিপের নেমের জায়গায় লিখবেন বাংলাদেশ হাই কমিশন, তারপর অ্যাকাউন্টের জায়গায় লিখবেন 5644271022268 এবং অ্যামাউন্টের জায়গায় 116। এবং ডিপোজিট স্লিপের ট্রানজ্যাকশন ডিসক্রিপশনে আপনার ফুল নাম লিখবেন ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে, এরপর রেফারেন্স নম্বরের করে আপনার পাসপোর্ট নম্বরটি লিখবেন। লেখা সম্পূর্ণ করার পর আপনি আপনার ডিপোজিট স্লিপটি মেব্যাংকের যে নির্দিষ্ট কাউন্টারে যেখানে টাকা গ্রহণ করে সেই কাউন্টারে গিয়ে আপনি 116 ringgit প্রদান করবেন এবং ওনারা আপনার সাদা যে অংশটুকু ওনারা রেখে দেবে এবং হলুদ অংশটুকু আপনাকে ফেরত প্রদান করবে। আশা করি শিখতে পেরেছেন কিভাবে মেব্যাংকে ডিপোজিট স্লিপটি ফিল আপ করতে হয় এবং কিভাবে টাকা বাংলাদেশ হাই কমিশন বরাবর ডিপোজিট করতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পাসপোর্ট রিইস্যু ফর্মটি পুরোটি ফিল আপ করতে হয় এবং কিভাবে আপনার পাসপোর্টের তথ্য দিয়ে আপনার পাসপোর্ট রিইস্যু ফর্মটি আপনি ফিল আপ করবেন। পাসপোর্টের রিইস্যু ফর্মটি বড় হাতের অক্ষরে লিখতে হবে। প্রথম করে আপনি ঢাকা লিখবেন, এরপর আপনি আপনার পুরাতন পাসপোর্ট অনুযায়ী আপনার নাম বাংলাতে লিখবেন, এরপর আপনি ইংরেজিতে লিখবেন এবং এরপর আপনার পাসপোর্ট নম্বর, এরপর ইস্যুর স্থান এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং ইস্যুর তারিখ সকল কিছু আপনি আপনার পুরাতন পাসপোর্ট দেখে হুবহুব আপনি লিখবেন। এরপর পাসপোর্ট রিইস্যু ফর্মের ডান দিকের অংশটি আপনার ডিপোজিট স্লিপের তথ্য থেকে পূরণ করতে হবে। সর্বপ্রথম আপনি পাসপোর্ট বিতরণের প্রকৃতি সাধারণ করে ক্লিক করবেন, তারপর ফি এর পরিমাণের জায়গায় 116 ringgit লিখবেন এবং ব্যাংক মিশনের নাম মেব্যাংক লিখবেন এবং শাখার জায়গায় আপনি ডিপোজিট স্লিপে দেখবেন যে ব্যাংকে থেকে আপনি টাকাটি জমা দিয়েছেন যে শাখা থেকে সেই শাখাটি এখানে লিখবেন, এরপর রসিদ নম্বর আপনার ডিপোজিট স্লিপ থেকে লিখবেন এবং তারিখ যে তারিখে টাকা প্রদান করছেন সেই তারিখটি লিখে আপনার পাসপোর্টের রিইস্যু ফর্মটি ফিল আপ করবেন। এরপর ফর্মের বাম সাইডের নিচের দিকে তারিখ লিখবেন এবং তারিখ লেখার পর ডান সাইডে আপনি আপনার স্বাক্ষর প্রদান করে নিচের দিকে আপনি আপনার মোবাইল নম্বরটি প্রদান করবেন। আশা করি শিখতে পেরেছেন কিভাবে পাসপোর্ট রিইস্যু ফর্মটি ফিল আপ করতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পোস্টলাজুতে গিয়ে আপনি পার্সেল ব্যাগটি ক্রয় করবেন এবং পার্সেল ব্যাগটি মূলত খরচ 7
রিঙ্গিত 90 সেন্ট নিয়ে থাকে, আমি ধরে নিলাম 8 রিঙ্গিত, এবং সেই এই পার্সেলের যে ব্যাগটি ক্রয় করার পর আপনাকে এরকম একটি ডকুমেন্ট দেবে, ডকুমেন্টে আপনি এখন কীভাবে ফিল আপ করবেন আপনার তথ্য দিয়ে, উপরে এখানে আছে সেন্টার, নিচে আছে রিসিভার, সেন্টারের ঘরে হলো আপনার যাবতীয় যে তথ্য, আপনি কোথায় থাকেন, আপনার নাম, যাবতীয় অ্যাড্রেস তথ্য দিতে হবে, এবং নিচে আপনার এখানে বাংলাদেশ হাই কমিশনের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আপনাকে প্রদান করতে হবে। তাই চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটি ফিল আপ করবেন এবং কী কী কোন অ্যাড্রেসে আপনি আপনার এই পার্সেলটি আপনি সেন্ড করবেন। পোস্টলাজু ফর্মের উপরে সাদা অংশটিতে আপনার যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে, সর্বপ্রথম আপনার নাম পাসপোর্ট অনুযায়ী, এবং তারপর আপনার অ্যাড্রেস, আপনার ঠিকানা মানে মালয়েশিয়া যেখানে থাকে, তারপর আপনার মালয়েশিয়ার যে সিটি সিটি, এবং তারপর স্টেট, মালয়েশিয়ার যে 13টি স্টেট আছে তার মধ্যে যে স্টেটে আপনি থাকেন সেই স্টেটটি, তারপর পোস্টকোড, আপনার ওই অ্যাড্রেসের পোস্টকোড, এরপর আপনার নিজের টেলিফোন নম্বরটি প্রদান করবেন। এরপর পোস্টলাজুর নিচের অংশটিতে বাংলাদেশ হাই কমিশনের অ্যাড্রেসটি আপনার এখানে প্রদান করতে হবে, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ সহিত আপনার এই অ্যাড্রেসটি লিখতে হবে, এবং নিচে যে ফোন নম্বরটি সেই ফোন নম্বরটি দিবেন। এরপর আপনার নিচে যে পোস্ট কোডটি আছে 541100 এটি প্রদান করবেন। 3 নম্বর গড়ে আইটেমের জায়গায় আপনি ডকুমেন্ট লিখবেন, এবং 4 নম্বরে আপনি সিগনেচার এবং তারিখ লিখবেন যে তারিখে আপনি প্রেরণ করবেন, এবং এছাড়া যে 2 নম্বর এবং 3 এবং 4 আমি যেভাবে ফর্মটি পূরণ করেছি আপনি হুবহু ঠিক সেভাবে ফর্মটি পূরণ করবেন, শুধুমাত্র 1 নম্বরের জায়গায় আপনার নিজের যে ঠিকানা বা অ্যাড্রেসটি সেটি আপনি প্রদান করবেন। পোস্টলাজু ফর্মটি ফিল আপ করার পর আপনার 4টি ডকুমেন্ট বাংলাদেশ হাই কমিশন বরাবর আপনার প্রেরণ করতে হবে, যে 4টি ডকুমেন্ট হলো, 1 আপনার পাসপোর্ট রিইস্যু ফর্মটি, দ্বিতীয় হলো আপনার আগের যে পাসপোর্ট সে পাসপোর্টের ফটোকপি, এবং 3 নম্বর হলো আপনার মে ব্যাংকে ডিপোজিট স্লিপ, মে ব্যাংকে যে ইয়েলো কালার যে ডিপোজিট স্লিপ অংশটি সেটি, এবং 4 নম্বর হলো আপনার রানিং ভিসার ফটোকপি। আপনার যদি রানিং ভিসা থাকে আপনি তাহলে ওই ভিসা ফটোকপি, আর যদি কারো কেউ অবৈধ থাকেন জানি ভিসা নাই তাহলে ওইটা দিতে হবে না, কিন্তু 3টা আপনার অবশ্যই দিতে হবে, সেটা হলো আপনার পাসপোর্টের রিইস্যু ফর্মটি, দ্বিতীয়ত হলো আপনার পাসপোর্টের ফটোকপি, এবং 3 নম্বর হলো আপনার মেয়ে ব্যাংকে ডিপোজিটের ইয়েলো কালার স্লিপটি আপনি এই পোস্টলাজুর যে ব্যাগ এই ব্যাগের ভিতরে প্রবেশ করিয়ে আপনি পোস্টলাজু কাউন্টারে আপনি প্রদান করবেন। এরপর আপনার ওনারা পোস্টলাজু কাউন্টার থেকে আপনাকে একটি এরকম স্লিপ দেবে, আপনাকে এরকম একটি স্লিপ দেবে যেটা আপনি কিনা বাংলাদেশ হাই কমিশন বরাবর ডকুমেন্টগুলো পাঠিয়েছেন এটার একটি প্রমাণস্বরূপ। আর আপনাদেরকে আমি পরামর্শ দিব, আপনারা যখনই ইয়েলো কালার ডিপোজিট স্লিপটি আছে, তারপর আপনার পাসপোর্টের যে রিইস্যু ফর্মটি আপনি লাগলে ছবি তুলে রাখবেন আপনার মোবাইলে, পরবর্তী আপনার এটি কাজে লাগতে পারে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইনে গিয়ে 20 দিন পরে আপনি এটি প্রেরণ করার 20 দিন পরে আপনি অনলাইনে গিয়ে দেখবেন আপনার পাসপোর্টটি অনলাইন হয়েছে কিনা। আমি এখন আপনাদেরকে এটি দেখাচ্ছি। সর্বপ্রথম আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ অপশনে গিয়ে লিখবেন বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া, লিখে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর আগের মতো আপনি এরকম 2টি অপশন দেখতে পাবেন, এখানে আপনি গিয়ে বাংলাদেশ হাই কমিশন পাসপোর্ট সার্ভিস সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া ওয়েবসাইটে প্রবেশ করবেন। এরপর আপনি উপরে ডাইন দিকে 3টি যে লাইন টান আছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি 2 নম্বর অপশন পাসপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বর, আপনি পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বরে ক্লিক করবেন। এখন
ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ডেলিভারি স্লিপ নম্বর এবং পাসপোর্ট অফিসের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ। আপনি ডেলিভারি স্লিপ নম্বরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন এবং এখানে আপনাকে বলা হবে পাসপোর্ট নম্বর প্রদান করতে। আপনি এখানে আপনার যেই আগের যে পাসপোর্ট নম্বরটি সেই পাসপোর্ট নম্বরটি আপনি এখানে প্রবেশ করাবেন, BR 065, প্রবেশ করিয়ে আপনি সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার ডেলিভারি স্লিপ নম্বরটি আপনি এখানে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি যেই পাসপোর্ট রিনিউ ইস্যু ফর্মটি বাংলাদেশ হাই কমিশন বরাবর পাঠিয়েছি ফারুকের জন্য, সেটি অলরেডি ডেলিভারি স্লিপ নম্বর অলরেডি বের হয়ে গেছে এবং এই পাসপোর্টটি ডেলিভারি ডেট হলো 2022 সালের 4 মার্চ। ঠিক আছে, আপনি এভাবে আপনার আপনার ডেলিভারি স্লিপ নম্বরটি বাংলাদেশ হাই কমিশন ওয়েবসাইটে গিয়ে আপনি জানতে পারবেন। আশা করি শিখতে পেরেছেন কীভাবে পাসপোর্ট রিনিউ করতে হয় এবং আমি আপনাদেরকে যাবতীয় তথ্য হাতে কলমে শিখিয়ে দিলাম। আশা করি আপনি আপনার নিজের পাসপোর্ট নিজে তৈরি করতে পারবেন এবং কোনো রকম এজেন্ট এবং দালাল ছাড়া। এছাড়া আপনাদের যদি কোনো কমেন্ট কিংবা কোশ্চেন থাকে কিংবা কোনো ফিডব্যাক থাকে তা অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া আমি আপনাদের আরও কিছু তথ্য দিচ্ছি, আপনি যখনই এই ডকুমেন্টগুলো বাংলাদেশ হাই কমিশন বরাবর প্রেরণ করবেন তারা 7 দিনের মধ্যে এই ডকুমেন্টগুলো পাবে। পাওয়ার পরে ওরা বাংলাদেশ পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে আপনার এই তথ্যগুলো ইন করবে। ইন করার এই যে প্রক্রিয়া দিন এটি বর্তমানে কম হলো 3 থেকে 4 সপ্তাহ লেগে যায়। 3 থেকে 4 সপ্তাহ আমরা আপনাকে অনলাইনে করার পর আপনি আপনার পাসপোর্ট নম্বরটি প্রদান করে আপনি আপনার অর্ডার স্লিপ নম্বরটি পাবেন এবং এই অর্ডার স্লিপটি নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে পোস্টলাজুর মাধ্যমে আপনি আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া আমার আগে আরও 2টি ভিডিও আছে কীভাবে পোস্টলাজুর মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করতে হয় এবং কীভাবে পোস্টলাজু ট্রেকিংয়ের মাধ্যমে জানা যায় পাসপোর্ট কোথায় গিয়ে পৌঁছেছে। আশা করি ভিডিওগুলো দেখে আপনি আপনার নিজের পাসপোর্টটি নিজে সংগ্রহ করতে পারবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।